हरे कृष्ण। आज আমরা উপাখ্যানের উপদেশ গ্রন্থে 34 নম্বর উপাখ্যানটি শ্রবণ করব। এই 34 নম্বর উপাখ্যানটির নাম হচ্ছে আমি তো কলা খাইনি। বাংলা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। একজন জমিদার ছিলেন, সেই জমিদার অত্যন্ত ধনাঢ্য ধনী জমিদার। তিনি তার জমিদার বাড়িতে একটা বিশাল মন্দির নির্মাণ করিয়েছিলেন। সেই মন্দিরে অত্যন্ত সুন্দর বিগ্রহ স্থাপন করে সুন্দর সিংহাসনে বিগ্রহের সেবা পূজার জন্য রাজকীয় আয়োজন করেছিলেন। সুন্দর পোশাক এবং রাজকীয় প্রসাদ, তিনি প্রতিদিন রাজকীয় রাজভোগ নিবেদন করতেন এবং সেই জন্য একজন পূজারি রেখেছিলেন, দক্ষ পূজারি। তো সেই যে পূজারি, তিনি তৎকালীন তখনকার দিনে মাসে 5 টাকা করে বেতন পেতেন, খুব বড় বেতন তখনকার দিনে। কিন্তু পূজারীর মনে ছিল অসন্তোষ। তিনি যখনই বিগ্রহ পূজার জন্য বিগ্রহের ঘরে প্রবেশ করতেন, বিগ্রহের অলঙ্কার, বিগ্রহের পোশাক এসব দেখে তার মনে হতো যে একটা দুটো অলঙ্কার যদি আমি নিতে পারতাম। কিন্তু চারিদিকে সব দ্বাররক্ষী, জমিদারের বাড়ি পাহারা দিচ্ছে, যদি ধরা পড়ি তাহলে তো একেবারে আমার চাকরিটা যাবে। আর যখন ভগবানকে ভালো ভালো ভোগ নিবেদন করতেন, তখন তিনি মনে মনে ভাবতেন যদি একটা দুইটা খেয়ে বলতে পারতাম। কিন্তু জমিদার বাবু বলে দিয়েছেন যে ভোগ নিবেদন হওয়ার পর সবকিছু আমার ঘরে পাঠিয়ে দেবে, আমার আত্মীয় স্বজন আসবে, আত্মীয় স্বজনকে এই প্রসাদ আমি বিতরণ। এইভাবে জমিদার বাবু প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মধ্যে প্রসাদ বিতরণ করে তিনি সকলেরই প্রশংসা ভাজন হয়েছিলেন। একদিন সেই জমিদার বাবু কিছু অমৃত সাগর কলা এবং অগ্নিশ্বর কলা, অগ্নিশ্বর এবং অমৃত সাগর কলা, অনেকগুলি কলা কিনে পূজারীর হাতে দিলেন। পূজারীকে বললেন যে এই কলাগুলি আজকে নিবেদন করে আমার ঘরে পাঠিয়ে দেবে, আমার কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আসবে, তুমি দুপুরের মধ্যে কলাগুলি নিবেদন করে আমার ঘরে পাঠিয়ে দেবে। তো সেই পূজারী যখন দুপুরের ভোগ নিবেদন করবার জন্য গৃহের ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করে তার কলা দেখে লোভ হয়ে গেল। আমার মতো গরিব মানুষের পক্ষে বাজার থেকে কলা কিনে আস্বাদন করা প্রায় অসম্ভব। এখন যখন হাতের কাছে পেলাম, একটা কলা খেয়ে নিলে মন্দ। কিন্তু জমিদার বাবু মনে হয় না সব গুনে এনেছে, আর গুনে আনলেও ধনী মানুষের একটা কথা মনে থাকবে মনে হয় না। উনি কলা খেতে শুরু করলেন, ভাবলেন 4-5টা কলা খেয়ে নি। আর এদিকে জমিদার বাবু ভাবছেন যে পূজারী মানুষ কলাগুলি যদি নিবেদন করতে ভুলে যায় তাহলে আমার আত্মীয় স্বজনরা এসে কলা পাবে না। তাই জমিদার বাবু পূজারীর কক্ষের দিকে আসলেন। এসে তিনি কিরকম তার একটা মনে হলো যে ঘরের ভিতরে চকম 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 খাবার আওয়াজ বেরোচ্ছে আর দরজার ভেতর থেকে বন্ধ। তখন তিনি দরজা ধাক্কা দিয়ে বললেন, এই ঘরে কে? তখন পূজারী তিনি ইতিমধ্যেই তার মুখের ভিতরে বড় বড় কলা ঢুকিয়ে তিনি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছেন। জমিদারকে তিনি তাড়াতাড়ি খেতে খেতেই বলছেন, ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি, আমি কলা চুরি করিনি। জমিদার তো তার আওয়াজ শুনেই মুখের মধ্যে কলা নিয়েই সে কথা বলছে,
সে আওয়াজ শুনেই জমিদার বুঝতে পারলেন আরে বেটা তো খাওয়া শুরু করে দিয়েছে কলা। এইভাবে জমিদার ব্যাপারটা হাতে মধ্যে ধরলেন, তার কলা সব বানাই ছিল, সব গুণা ছিল, তিনি বুঝতে পারলেন যে কলা ব্যাটা খেয়েছে। এই হচ্ছে উপাখ্যান। এই উপাখ্যানের মাধ্যমে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ প্রভুপাদ আমাদেরকে খুব সুন্দর উপদেশ দিয়েছেন যে যারা দোষী তাদের দোষ কখনো চাপা থাকে না। অনেকেই পূজারী হওয়ার অভিনয় করতে পারে, ভক্ত হওয়ার অভিনয় করতে পারে, আমরা অনেকেই এরকম, সেই পূজারীটা যেমন ভক্ত হওয়ার অভিনয় করছিল এরকম অভিনয় অনেকেই করতে পারে, কিন্তু অভিনয় ধরা পড়ে যাবে। বিশেষ করে জমিদারের মতো বুদ্ধিমান যারা শুদ্ধ ভক্ত, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যারা শুদ্ধ ভক্ত মহান গুরুদেব, এখানে জমিদার তিনি গুরুদেবের গুরুদেবের প্রতিনিধি রূপে তাকে দেখানো হয়েছে। তো জমিদার খুব বুদ্ধিমান, ঠিক তেমনি গুরুদেব যেহেতু তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তিনি খুব চতুর, যেই জন কৃষ্ণ ভজে সেগুলো চতুর, তার কাছে লোকাবার কিছু নাই। আমরা যতই ভক্তির অভিনয় করি না কেন, এই পূজারী যেমন পূজারীর অভিনয় করছেন, কিন্তু তার মনের মধ্যে কামনা বাসনা ভোগ বাসনা ভগবানের সেবার বাসনা নেই, তার বাসনা শুধু কি করে আমি নিজে ভোগ করব। ঠিক তেমনি যারা ভক্ত হয়ে যারা নিজের ভোগের বাসনা করছে, নিজের দোষ ত্রুটি চেপে রাখার চেষ্টা করে, অনেক সময় নিজে থেকেই বলে আমার কোনো দোষ নাই, আত্মপক্ষ সমর্থন করার খুব চেষ্টা করে, অন্যরা যদি তার সমালোচনা করে সে খুব রেগে যায় এবং আত্মপক্ষ সমর্থন করার জন্য সে খুব উঠে পড়ে লাগে, আমার কোনো দোষ নাই, আমি ভালো মানুষ, আমি অমুক সেবা করছি, তমুক সেবা করছি, এইভাবে সে নিজের প্রশংসা করতে শুরু করে। কিন্তু চতুর বৈষ্ণব বুঝতে পারে, মুখ দেখেই বুঝতে পারে যেহেতু কলাচোর, মুখ দেখেই বুঝতে পারে নিজের পক্ষে কথা বলতে শুরু করে, অন্যের নিন্দা করতে শুরু করে, তখনই শুদ্ধ বৈষ্ণব বুঝে ফেলে যে তো নিজের পরিচয় নিজে দিচ্ছে, নিজে যে শুদ্ধ ভক্ত নয়, তার মধ্যে যে অন্য বিলাস আছে, মান সম্মানের প্রত্যাশা আছে। আসলে যারা শুদ্ধ বৈষ্ণব তাদেরকে যদি কেউ নিন্দাও করে, সে নিজে নিজের নিন্দা সহ্য করে, নীরবে সহ্য করে, কিন্তু যখন সে নিজের নিন্দা সহ্য করতে পারে না, বুঝতে হবে তার মধ্যে সম্মান পাওয়ার বাসনা, প্রতিষ্ঠার বাসনা খুব প্রবল, এই জন্য সে আত্মপক্ষ সমর্থন করে, নিজের প্রশংসা করে, অন্যের নিন্দা করে। তাই কথা শুনলে, এমনকি চেহারা দেখলেই, এই ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, চেহারা দেখলেই শুদ্ধ বৈষ্ণব বুঝতে পারে এটা কলাচোর, এর ভিতরে অন্য বিলাস, অন্য বাসনা কামনা বাসনা রয়েছে, কে ভগবানের শুদ্ধ ভক্ত, কে ভগবানের শুদ্ধ ভক্ত নয়। যারা নিজেদেরকে শুদ্ধ ভক্ত বলে জাহির করার চেষ্টা করে, ওই ঠাকুর ধরে কে, আমি তো কলা খাইনি, আরে তোমাকে কে জিজ্ঞেস করেছে তুমি কলা খেয়েছো কিনা, কিন্তু তার নিজের দুর্বলতা সে নিজেই প্রকাশ করে দেয়। ঠিক তেমনি যাদের মনের ভিতরে কামনা বাসনা এবং যারা মনের ভিতরে ভক্তিহীন, তারা বাইরে যতই ভক্তির অভিনয় করুক না কেন, তাদের মনের পরিচয়, তাদের কথাবার্তার মধ্যেই, তাদের চাহনির মধ্যে, তাদের মুখের মধ্যে, তাদের চলাবলার মধ্যে প্রকাশ হবে শুদ্ধ বৈষ্ণবের কাছে, শুদ্ধ সৎ গুরুদেবের কাছে কোনো কিছুই লুকানো থাকবে না। হরে কৃষ্ণ।